বাংলাদেশের বিভিন্ন স্থানে নির্বাচনী সহিংসতা চলছে। গত ২৪ ঘন্টায় মারা গেছে চারজন। পাবনার হেমায়েতপুরে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যার পর হেমায়েতপুর ইউনিয়নের নাজিরপুর বাজারে দুর্বৃত্তদের গুলিতে শামীম প্রামাণিক নামের আওয়ামী লীগ নেতা গুরুতর আহত হন। পাবনা জেনারেল হাসপাতালে নেবার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানান। অন্যদিকে গাইবান্ধায় বিজয়ী প্রার্থীর সমর্থকদের হামলায় পরাজিত এক ইউপি মেম্বার প্রার্থী নিহত হয়েছেন। বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, হরিরামপুর ইউনিয়নের সাত নং ওয়ার্ডের পরাজিত ইউপি প্রার্থী শাহরুল ইসলাম মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে হামলা শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে গাইবান্ধা জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।